हेलो व्यूअर्स, वेलकम टू आवर न्यू वीडियो ट्यूटोरियल। आमी इरफान, बांग्लादेश ऑटोमेशन टेक्नोलॉजी पक्ष थेके आबारो आपनादेर जोन्नो निये आसलाम एकटि नतून ट्यूटोरियल। तो बराबर मते आजके आमी आपनादेर साथे एकटि नतून ब्यापार निये आलोचना करते एसेछि। आमरा मोटामुटी এই জিনিসটিকে চিনে থাকি, অনেকেই হয়তো বা চিনবো। এটি হচ্ছে আসলে আরডুইনোর একটি মোটর ড্রাইভার, আমরা যেটিকে L298N নামে আসলে চিনে থাকি। তো আসলে এটি দিয়ে যে শুধু মোটর ড্রাইভ করা যায় সেটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আসলে এটি কিভাবে আসলে কাজ করে বা এটির সাথে আসলে আমরা চাইলে কিভাবে আরডুইনোকে কমিউনিকেট করাতে পারি, কী কী করতে পারি এবং এর ইন্টারেস্টিং যতগুলো দিক রয়েছে সবগুলো ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো চলুন প্রথমে আমরা জেনে নেই আসলে L298N কি বা এর পরিচয় কি। ওকে ভিউয়ার্স, প্রথমেই আমরা দেখে নেই আসলে আমাদের আজকের টিউটোরিয়ালটিতে আমরা কী কী ব্যবহার করতে যাচ্ছি। তো প্রথমে আমরা একটি আরডুইনো ইউএনও দেখতে পাচ্ছি, কিছু জাম্পার এবং দুটি 6 ভোল্টের ডিসি মোটর এবং আমাদের মোটর ড্রাইভার। তো বেসিক্যালি আপনারা দেখেছেন পূর্বের ভিডিওগুলোতে আমরা আসলে সেন্সর নিয়ে কথা বলেছিলাম। সেন্সরগুলি আসলে এক ধরনের ইনপুট ডিভাইস, আমরা আসলে বাহিরের এনভায়রনমেন্ট থেকে একটা ইনপুট নিয়ে আসলে আমরা আরডুইনোতে সেন্ড করি বা সিস্টেমে সেন্ড করি। বাট আউটপুটের ব্যাপারগুলো আসলে কী, আউটপুটগুলো আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আউটপুটটা আসলে এলইডি হতে পারে, আপনার ডিসি মোটর হতে পারে, আপনার স্পিকার হতে পারে। তো আমরা আসলে ধীরে ধীরে আউটপুটগুলির দিকেও নজর দিব। তো যেহেতু আমরা মোটামুটি অনেকগুলি ইনপুট ডিভাইস সম্পর্কে পূর্বের ভিডিওগুলিতে আলোচনা করেছি, আজকে আমরা আউটপুট ডিভাইস হিসেবেই মোটর ড্রাইভারটিকে আসলে আমরা স্টাডি করতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটিতে অনেকগুলি আসলে কানেকশন দেওয়ার মতো জায়গা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি আসলে স্ক্রু, সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মেল জাম্পার সেট করা রয়েছে। তো আমরা এক এক করে দেখব। আসলে দেখুন, প্রথমেই এখানে রয়েছে 5 ভোল্ট গ্রাউন্ড এবং 12 ভোল্টের 3টি কানেকশন। আপনারা দেখতে পাচ্ছেন এই 3টি স্ক্রুর নিচে আসলে কী লেখা রয়েছে, 5 ভোল্ট গ্রাউন্ড এবং 12 ভোল্ট। অর্থাৎ আপনারা এখানে ইনপুট হিসেবে 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন। এই পাশের অর্থাৎ রাইট সাইডের পিন দুটিতে আপনারা ইনপুট হিসেবে যদি 12 ভোল্ট ব্যবহার করেন এবং ভিতরের এই জাম্পারটি আপনারা ইনস্টলড রাখেন, এই জাম্পারটা যদি খুলে না ফেলেন, তাহলে এই গ্রাউন্ড এবং এই পিন অর্থাৎ রাইট সাইডের পিন দুটি থেকে আপনারা 5 ভোল্টের আউটপুট পেয়ে যাবেন অটোমেটিক্যালি। এটা আসলে কী জন্য দেওয়া হয় সেটি সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করতে পারবো। তো প্রথমে আমরা জেনে নিই এই মোটর ড্রাইভারটিতে ইনপুট হিসেবে আপনি 12 ভোল্ট, এখানে লেখা রয়েছে 12 ভোল্ট, বা চাইলে আপনারা আর একটু বেশিও দিতে পারবেন, এটা আসলে ডিপেন্ড করে আপনি কী ধরনের মোটর ড্রাইভ করবেন তার উপরে। তো আমরা নর্মালি 12 ভোল্ট ইনপুট এখান দিয়ে দিতে পারি। এই দুই পাশের দুটি যে স্ক্রু আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি আসলে দুটি করে কানেক্টর রয়েছে, এগুলি আসলে আপনার মোটরের কানেকশন দেওয়ার জন্য। অর্থাৎ আমি চাইলে এই মোটরটির এই ওয়্যার দুটিকে আসলে এখানে কানেকশন দিতে পারি এবং এই পাশে চাইলে আরও একটু দিতে পারি। তো এই দুটি আসলে মোটর ড্রাইভারের দুটি মোটরের কানেকশন দেওয়ার জন্য আর কি কানেক্টর। এবং এখানে যে মেল জাম্পারগুলি রয়েছে এগুলোতে আসলে টোটাল আমাদের ব্যবহার করতে হবে 6টি পিন, অর্থাৎ সামনের 6টি পিন আপনারা দেখতে পাচ্ছেন। এর সবচেয়ে সাইডে অর্থাৎ কর্নারের 2টি পিন হচ্ছে PWM পিন এবং মাঝখানের 4টি পিন হচ্ছে আমাদের ডিরেকশন কন্ট্রোল করার জন্যে বা ডিরেকশনাল পিন। তো কিভাবে আসলে এটি আমরা সংযোগ দিব বা কিভাবে এই পিনগুলোকে ব্যবহার করব সেটি আমি আপনাদের এখন সার্কিট ডায়াগ্রাম করে পুরো ব্যাপারটি দেখিয়ে দেব। কিন্তু আসলে আমাদের মোটর ড্রাইভারের ওভারঅল একটা ভিউ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখন মোটর ড্রাইভার আসলে আমাদের কী কাজে লাগে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ড্রাইভারটি বা মসফেটটি রয়েছে এটির সঙ্গে আসলে অনেক বড় একটি হিটসিঙ্ক ইনস্টল করা হয়েছে। এটির কারণ হচ্ছে এই মসফেটটি আসলে সুইচিংয়ের মাধ্যমে PWM সিগন্যালকে আপনার সোর্স থেকে ভোল্টেজ নিয়ে পাওয়ার নিয়ে আপনার মোটরগুলোকে ড্রাইভ করবে। দ্যাটস ওয়াই এটি অনেক গরম হয়ে যায় এবং এটির জন্য হিটসিঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা চাইলে 2টি মোটর কন্ট্রোল করতে পারি এই মোটর ড্রাইভার দিয়ে। আপনারা চাইলে যে কোনো ধরনের গাড়ি বানানো বা স্মার্টফোন কন্ট্রোলড কার বা অথবা রিমোট কন্ট্রোল কার অথবা আরডুইনো রিলেটেড যে কোনো মোটর রিলেটেড আউটপুট যদি আপনারা করতে যান, ডিসি মোটর রিলেটেড আউটপুট, সেক্ষেত্রে আসলে আপনাদের মোটর ড্রাইভারটা ব্যবহার করতে হতে পারে। তো এটি আসলে মোটর ড্রাইভার ওভারঅল একটি পরিচয়। তো চলুন আমরা দেখে নিই এখন কীভাবে আমরা আসলে মোটর ড্রাইভারের কানেকশনগুলি দিব। ওকে ভিউয়ার্স, চলুন প্রথমেই আমরা ইনপুট সাইডটা সেকশনটা আসলে দেখে নিই। আমি আপনাদের বলেছিলাম যে রাইট সাইডের পিন দুটি আসলে ইনপুট। তো আমরা এখানে আসলে অ্যাডাপ্টার থেকে 12 ভোল্টের একটি ইনপুট দিতে যাচ্ছি। তো পজিটিভটি আসলে এই সাইডে,
এবং নেগেটিভটি যাবে মাঝখানে। তো চলুন আমরা প্রথমে স্ক্রুগুলি আসলে খুলে নিব। এখানে আসলে স্ক্রুগুলি আপনার পিন হিসেবে সেট করা রয়েছে। তো চলুন এখানে পজিটিভটিকে আমরা 12 ভোল্ট ইনপুটে দিয়ে দেব। এরপরে আমরা স্ক্রুটাকে টাইট করে দেব আবার। ওকে, এরপরে আমরা নেগেটিভটাকে আসলে মাঝখানে যে গ্রাউন্ডটি রয়েছে সেটিতে দিব। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনপুটে আসলে 12 ভোল্ট আসছে। বাট আসলে যখন আমরা আর্ডুইনোর সাথে এটিকে কমিউনিকেট করব বা আর্ডুইনোর সাথে যখন আমরা এটিকে ইন্টারফেস করে দিব, তখন আসলে কীভাবে আমরা 12 ভোল্ট দিয়ে আর্ডুইনো আসলে চালানো সম্ভব না, সেই ক্ষেত্রে আসলে আমাদের দুটো পাওয়ার সাপ্লাইয়ের দরকার পড়বে। মোটর ড্রাইভারের জন্য 12 ভোল্ট এবং আর্ডুইনোর জন্য 5 ভোল্ট, যেটি আসলে একটি অনেক বড় একটি ঝামেলা। তো এই ঝামেলাটাকে অ্যাভয়েড করার জন্য আসলে একটি সমাধান হিসেবে এখানে 5 ভোল্টের একটি আউটপুট রেডি করে রাখা হয়েছে। আপনারা চাইলে এই দুই পয়েন্ট থেকে আপনারা 5 ভোল্ট নিয়ে আর্ডুইনোতে আপনার পাওয়ার দিতে পারেন। ওকে, তো আসলে এই জন্যে এখানে একটি জাম্পার সুইচ হিসেবে ইউজ করা হয়েছে। আপনার এই জাম্পারটি দিলে আসলে আর্ডুইনোতে 5 ভোল্টের পাওয়ার যাবে। তো আমাদের এখন আসলে সেটি দরকার পড়ছে না। তো আমরা 12 ভোল্ট ইনপুট দেওয়ার পরে আমরা এখন দেখব এই পিনগুলিকে। তো আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে সবচেয়ে কর্নারের যে পিন দুটি, অর্থাৎ টপ মোস্ট রাইট সাইড এবং মোস্ট লেফট সাইড, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দুটি জাম্পারকে আসলে এখন হাতে ধরেছি, এই দুটি জাম্পার আসলে একটি মোস্ট লেফট এবং মোস্ট রাইট সাইডে রয়েছে। তো এই দুটি জাম্পার আসলে PWM এর জন্যে, অথবা ইনেবল পিন বলা হয় এগুলোকে। তো PWM সম্পর্কে আশা করি আপনাদের ধারণা রয়েছে, আর যদি না থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও রয়েছে কীভাবে আসলে আমরা PWM আউটপুট করে থাকি বা PWM আসলে কীভাবে কাজ করে সেই ব্যাপারে। তো এক কথায় বলতে গেলে আসলে এই ওয়্যার দুটি বা এই জাম্পার দুটি আসলে মোটরের স্পিড কন্ট্রোল করবে। আপনি PWM হিসেবে আউটপুট কম দিলে মোটর আস্তে ঘুরবে এবং PWM হিসেবে আউটপুট বেশি দিলে মোটর জোরে ঘুরবে। এই দুটি জাম্পারের কাজ আসলে সেটি। এবং মাঝখানে যে চারটি ওয়্যার দেখতে পাচ্ছেন এগুলি আসলে তেমন কিছুই না, জাস্ট আপনি যে কোনো চারটা ডিজিটাল পিনে এই ওয়্যারগুলো সেট করে দিবেন এবং এরপরে আপনি এই ওয়্যারগুলোর মাধ্যমে আপনার মোটরের ডিরেকশন কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এখানে যে প্রথম দুটি ওয়্যার রয়েছে, এই দুটি আসলে একটি মোটরের লেফট সাইডের বা রাইট সাইডের যে কোনো একটি মোটরের আসলে আপনার ডিরেকশন কন্ট্রোল করবে। দেখুন আমি এগুলোকে 10 এবং ওকে 7 এবং 8 নাম্বার পিন, অর্থাৎ 7 এবং 8 নাম্বার পিনে দিলাম। ফাইন, এরপরে আরও যে দুটি রয়েছে সেটিকে আমি দিলাম 9 এবং 10 নাম্বার পিনে। ওকে, আমাদের ডিরেকশনের কাজ শেষ। তো আমরা এখন PWM এর পিন দুটিকে কানেক্ট করব। তো প্রথমেই বলে রাখি, আর্ডুইনোর PWM পিন যেগুলো সেগুলোর সামনে অবশ্যই ঢেউ চিহ্ন দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আর্ডুইনোর বোর্ডে কতগুলো ডিজিটাল পিনের সামনে আসলে একটি ওয়েব সাইন দেওয়া থাকে, ঢেউ চিহ্ন। এই ঢেউ চিহ্নর গুলোই আসলে PWM পিন। তো আপনি যেহেতু দুটি PWM ওয়্যার নিয়ে কাজ করছেন বা PWM নিয়ে কাজ করছেন, আপনাকে অবশ্যই এই দুটি ওয়্যার PWM-এ দিতে হবে। তো আমরা 5 এবং 6 নাম্বার PWM পিনে 5 এবং 6 নাম্বার PWM পিনে ওয়্যার দুটিকে কানেক্ট করব। ওকে, হয়ে গেল আমাদের কাজ। তো এরপরে আসলে মোটর কোথায়, মোটর ড্রাইভারের মোটর আমরা কোথায় দিব? এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মোটর আসলে কানেক্ট করলাম। ওকে, আমাদের একটি মোটর কানেক্ট করা শেষ। তো বেসিক্যালি আমি আপনাদের এই সার্কিট ডায়াগ্রামটি ড্র করে দেখাতে পারতাম, বাট আমার কাছে মনে হলো এটি আসলে প্র্যাকটিক্যালি প্রতিটি স্টেপ বুঝিয়ে বুঝিয়ে করাতে পারলে অনেক ভালো হয়। বিকজ মোটর ড্রাইভারে একসাথে কয়েকটি ফাংশনের কাজ থেকে থাকে, একই সাথে ইলেকট্রনিক্স রিলেটেড ভোল্টেজ এবং
কারেন্ট রিলেটেড কাজগুলো এবং সেই সাথে আপনার ডেটা পিন পিডাব্লিউএম পিন এবং আউটপুট সব কিছুই আসলে একসাথে মাথায় রাখতে হয়। তো এটি আসলে ডায়াগ্রাম হিসেবে না দেখিয়ে প্র্যাকটিক্যালি দেখালে আপনাদের জন্য আশা করি বুঝতে সুবিধা হলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটি খুবই ইজি, দেখুন একটু খেয়াল করে দেখুন, এদিক দিয়ে ইনপুট হিসেবে আমাদের 12 ভোল্ট যাচ্ছে, এখান দিয়ে আমরা আসলে আরডুইনো থেকে স্পিড এবং ডিরেকশন কন্ট্রোল করছি, মোটরগুলো কোন দিকে ঘুরবে কত স্পিডে ঘুরবে, এবং এই দুই সাইডে দুটি মোটর আমরা কানেক্ট করে দিলাম। তো এটি আসলে মোটর ড্রাইভারের একটি মৌলিক একটি গঠন বা মৌলিক অপারেশনের একটি কী বলবো নমুনা। তো চলুন আমরা এখন দেখে নিই কোডটা আসলে কীভাবে আমরা এই ডায়াগ্রামের সাথে বা এই সার্কিট ডায়াগ্রামের সাথে কোডটি আসলে কীভাবে আমাদের কাজ করবে বা মাইক্রোকন্ট্রোলার কীভাবে আসলে এর সাথে এই ডায়াগ্রামটির সাথে কমিউনিকেট করবে। তো চলুন আমরা এখন কোডিংয়ে চলে যাই, চলুন আমরা কোডে যাই। তো দেখুন আমি যে কোডটি আপনাদের এখন দেখাবো সেই কোডটিতে আমি প্রথমেই আসলে দুটি পিন ডিফাইন করেছি। আপনাদের বলেছিলাম যে আমরা পিডাব্লিউএম পিন 5 এবং 6 আসলে আমরা পিডাব্লিউএম ওয়্যারগুলো কানেক্ট করব, এবং এরপরে আমরা সিরিয়াল বিগিন করছি, এবং 4টি ডিরেকশন পিন আসলে আমরা এখানে সিলেক্ট করেছি। আসলে একটা মোটরের জন্য 2টি করে পিন আমাদের প্রয়োজন হয়, অর্থাৎ টোটাল 2টি মোটরের জন্য আমাদের 4টি আসলে আমাদের ডিজিটাল পিনের প্রয়োজন পড়ছে। তো এরপরে আমরা আসলে পিডাব্লিউএম পিন দুটিকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব এবং বাকিগুলোকে আউটপুট হিসেবেই ডিক্লেয়ার করেছি আমরা। তো এরপরে আমরা অ্যানালগ রাইট অর্থাৎ পিডাব্লিউএম আউটপুটটা আসলে যেহেতু 0 এবং 1 হয় না, আমরা জানি এটি আসলে 0 থেকে 255 পর্যন্ত এটি আসলে রেঞ্জ, তো আমরা আসলে সেই ক্ষেত্রে এটিকে ডিজিটাল রাইট ব্যবহার করব না, এটিকে আমরা অ্যানালগ রাইট ব্যবহার করব। তো অ্যানালগ রাইট আমরা আসলে ইনেবল এ পিন অর্থাৎ 5 নম্বর পিন এবং ইনেবল বি পিন 6 নম্বর পিন দুটি পিনের জন্য আমরা স্পিড বা পিডাব্লিউএম এর মান আমরা রেখেছি 120, এটি আসলে স্পিড ডিফাইন করছে যে আমাদের মোটরটি কত স্পিডে ঘুরবে। এরপরে আমরা যা করেছি সেটি হচ্ছে আমরা ডিরেকশন সেট করেছি। প্রথম ডিরেকশনটি হচ্ছে একটি মোটরের জন্য এবং পরেরটি হচ্ছে আরেকটি মোটরের জন্য, অর্থাৎ 7 এবং 8 দুটি পিন মিলে একটি মোটরের ডিরেকশন সেট করে, 7 নম্বর হাই এবং 8 নম্বর লো আপনারা দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে মোটরটি এক পাশে ঘুরবে। এবং আমি যদি এটিকে ভাইস ভার্সা করে দিই অর্থাৎ 7 নম্বর পিনটাকে যদি আমি এখন লো করে দিই এবং 8 নম্বর পিনটাকে আমি যদি হাই করে দিই তাহলে মোটরটি আরেক দিকে ঘুরবে। তো এটি আসলে কী বলবো, জাস্ট হাই লো চেঞ্জ করে আপনি মোটরটির ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, দুইটির মাধ্যমে একটি মোটরের, এই দুটির মাধ্যমে আরেকটি মোটরের। সো সুতরাং এরপরে আবার আমরা ডিলে দিচ্ছি 5 সেকেন্ডের একটি ডিলে, এবং এরপরে আমরা পিডাব্লিউএম এর যে ভ্যালুটি আমরা রেখেছিলাম 120 এটিকে আমরা আবার চেঞ্জ করে 255 নিয়ে যাব, আমরা দেখবো যে আসলে স্পিডটি চেঞ্জ হচ্ছে কি না। এরপরে একইভাবে আমরা আগের ডিরেকশনেই বাকি পিনগুলোকে রাখলাম এবং আবার 5 সেকেন্ডের ডিলে। তো এই কোডটি আপলোড করলে আমরা আসলে যেটি দেখতে পাবো আউটপুট হিসেবে সেটি হচ্ছে মোটরগুলি আসলে প্রথমে একটি নির্দিষ্ট স্পিডে ঘুরবে, 5 সেকেন্ড পরে মোটরগুলির স্পিড চেঞ্জ হয়ে যাবে, একবার কমে যাবে আবার স্পিডগুলো আবার একবার বেড়ে যাবে। এভাবে আসলে আপনারা চাইলে পিডাব্লিউএমটা কন্ট্রোল করতে পারেন, পিডাব্লিউএম আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মোটরের স্পেসিফিক মোটরের জন্য আপনার স্পিডটা আসলে চুজ করে দিতে পারেন। এখানে হাইয়েস্ট স্পিড হচ্ছে 255 এবং লোয়েস্ট স্পিড 0, এর ভিতরের যতগুলি স্পিড রয়েছে সেগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চাইলেই ব্যবহার করতে পারেন। তো চলুন এরপরে আমরা দেখে নিই আসলে আমাদের কোডটি যেহেতু আপলোড হয়ে গিয়েছে আসলে কীভাবে আমাদের কোডটি আসলে কাজ করছে এটি আমরা দেখে নিই। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 12 ভোল্টের পাওয়ার সোর্স এসে গেছে এবং লাইটটি জ্বলছে। তো আমরা এখন ইউএসবি দিয়ে যেহেতু আরডুইনোতে আসলে পাওয়ার দিচ্ছি তো আমরা 5 ভোল্টে আসলে আরডুইনোতে পাওয়ার দিচ্ছি না। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার মোটর ড্রাইভারে কিন্তু পাওয়ার এসে গেছে এবং অলরেডি এলইডিটি অন হয়ে গেছে, বাট আমার কোনো মোটর কিন্তু ঘুরছে না। এটির রিজন হচ্ছে আসলে এই মোটরগুলি সম্পূর্ণভাবে কন্ট্রোল হয় এই আরডুইনো থেকে, মাইক্রো কন্ট্রোলার থেকে। মোটর ড্রাইভার আসলে জাস্ট আপনার পাওয়ার ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, মেইন পাওয়ার থেকে পাওয়ার ডিস্ট্রিবিউট করে আপনি যেভাবে চাচ্ছেন যে ডিরেকশনে চাচ্ছেন সেই ডিরেকশনে আসলে সে পাওয়ার থেকে আসলে ড্রাইভ করছে। তো চলুন আমরা দেখে নিই আসলে এখন পাওয়ার দিলে কি হয়। খেয়াল করুন আমরা কোডে যেভাবে দিয়েছিলাম 5 সেকেন্ড পরপর স্পিডটা চেঞ্জ হবে, আপনারা দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড পরপর স্পিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মোটরগুলো আসলে নড়ে উঠছে।
এই যে দেখুন, তো এর মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে, এর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা কোডে যেভাবে আসলে ইনপুটটা দিব ঠিক সেভাবে আসলে মোটরগুলো চলবে। আমি যদি মোটরগুলো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে চাই, সেটাই আমি কোডের মাধ্যমে আসলে চেঞ্জ করতে পারবো, এবং স্পিডটাও চাইলে আমি আমার কোডের মাধ্যমে আমার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারবো। ওকে ভিউয়ার্স, তো আশা করি আপনারা সবাই আজকে বুঝতে পেরেছেন আমি যা বোঝানোর চেষ্টা করেছি আসলে মোটর ড্রাইভার সম্পর্কে। আসলে এটি আসলে দেখতে সিম্পল একটি মোটর ড্রাইভার বা L2918 আমরা যেটা বলে থাকি, বাট পুরো ভিডিওটা শেষ করে আপনারা আসলে বুঝতে পেরেছেন এটি আসলে শুধু একটি মোটর ড্রাইভার নয়। এটি নিয়ে কাজ করতে গেলে আসলে আমাদের আরডুইনোর অনেক বেসিক সম্পর্কে জানা থাকা জরুরি। আরডুইনোর সাথে কীভাবে আসলে হার্ডওয়্যারগুলো কমিউনিকেশন হয়, কীভাবে আমরা আসলে হার্ডওয়্যারগুলোকে ড্রাইভ করে থাকি, এই সব ব্যাপারগুলো জানা জরুরি। তো আমি চেষ্টা করেছি এটি রিলেটেড যত ছোটোখাটো বা খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আমি চেষ্টা করব মোটর ড্রাইভার নিয়ে সামনে আরও বিস্তারিত কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের চ্যানেলের পূর্বের অনেকগুলি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, এবং সেই ভিডিও রিলেটেড কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আশা করি আমাদের সাথেই থাকবেন, আবারও আপনাদের জন্য আগামী সপ্তাহে নিয়ে আসবো আরও একটি নতুন টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।